সমবেত ভাইয়েরা, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময় ইমাম মাহদী আপনার ঘরের দরজায়, দাজ্জাল আপনার বাড়ির উঠানে, আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, সেই চূড়ান্ত সংঘাত একেবারে সন্নিকটে। হুজুর ইরশাদ করেছেন, যখন পুরা দুনিয়াতে পোড়ামাটির ঘর পোড়ামাটির ঘরে ভরপুর হয়ে যাবে, ফান্তাজুরুসা, তখন তোমরা সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। পোড়ামাটির ঘর চিনেছেন কি? বিল্ডিং, বিল্ডিং। ইমাম মাহদী আসার আগে পুরা দুনিয়াতে বাতিলের শক্তি বেড়ে যাবে। শুধু বেড়ে যাবে না, মুসলমান নির্মূল করার জন্যে আল কুফর মিল্লাতু ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের এক হবে। কাফেররা মুসলমান শেষ করার জন্য এক হয়ে ইসলাম আর মুসলমান নির্মূল করার চেষ্টা করবে। আর মুসলমান দেশগুলোর একদল মুসলমান নামদারি মোনাফেক, তারা কাফেরের সাথে মিলে তাদের জাতিবাই মুসলমান নির্মূল করবে, করে না বোধ হয়? মধ্যপ্রাচ্যের দিকে তাকান, পুরো দুনিয়ার দিকে তাকান। আরেকটা হাদিস হুজুর ইরশাদ করেছেন, ইমাম মাহদী আসার আগে এমন একটা সময় আসবে মুসলমান খতম করার জন্যে যে তোমরা দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার জন্যে যখন মানুষদেরকে ডাকো যে ভাই আসেন আসেন আমার সাথে খান, ঠিক এইভাবে কাফের বেঈমান এক হয়ে অন্য কাফের বেঈমান মোনাফেকদেরকে ডাকবে, আসেন আসেন আমরা সবাই মিলে মুসলমান নির্মূল করি। আজকে সরকারে দোয়া আলম মুসলিম শরীফের একটা বিখ্যাত হাদিস, তামিমে দারির সাগর ভ্রমণ, মুসলিম শরীফে সরকারে দোয়া আলম হুজুর ইরশাদ করেছেন, তামিমে দারি একজন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তামিমে দারি আমাকে তার সাগর ভ্রমণের ঘটনাটা বলেছে, ঘটনাটা আমি এখন তোমাদেরকে বলতেছি। কে? নবী। কে? নবী বলেন তামিমে দারি সাগর ভ্রমণের ঘটনাটা তামিমে দারি আমাকে বলেছে, আমি এখন তোমাদেরকে বলতেছি, তোমরা শোনো। তামিমে দারি বলেছে, হুজুর ইরশাদ করেন, একবার আরবের জুজান গোত্র এবং লুখাম গোত্র, আই রিপিট, জুজান গোত্র এবং লুখাম গোত্রের 30 জন আরব বন্ধু নিয়ে আমরা সাগর ভ্রমণে বের হলাম। সাগরে যখন আমরা বড় একটা কাঠের নৌকা, তখন কিন্তু ইঞ্জিন ছিল না, কি ইঞ্জিন? তাহলে যত ইঞ্জিন, কল কবজা, বন্দুক, রাইফেল, যত মেশিনারি, সব কিন্তু কোরআন নাজিলের পরে আবিষ্কার হয়েছে। কোরআন নাজিলের আগে একটা দেখান, একটা দেখান, তাইলে এই কোরআন বিজ্ঞানের দুয়ার খুলে দিয়েছে। এই কোরআন বিজ্ঞানের পুরোধা, এই কোরআন বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। একটু আগে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলছিলাম, আসুন, তামিমে দারি বলেছেন, হুজুর বলেন আমরা নৌকাটায় কাপড়ের বাদাম তুলে দিলাম, সঙ্গে সঙ্গে সাগরে এমন বাতাস উঠল, নৌকার বালে বাতাস লাগলো, নৌকাটা তীরের মতো সাগরের অমোঘ প্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গ ঢেউ চিরে ছুরির মতো সামনের দিকে এক মাস পর্যন্ত গেল। এক মাস, এক মাস পরে নৌকাটা একটা সাগরের মাঝে চরের মধ্যে গিয়ে থামলো। আমরা নৌকা থেকে নামলাম, নেমে হেঁটে হেঁটে আমরা যখন সামনে এগোলাম, এক জায়গায় দেখি একটা কিম্বুত কিমাকার বিদঘুটে জানোয়ার, তার চেহারা মানুষের মতো, সারা গায়ে শিম্পাঞ্জি গরিলার মতো বড় বড় পশম, তার পায়ের নখগুলো বাঘের মতো সিংহের মতো। আমরা ওই জন্তুটাকে জিজ্ঞেস করলাম, মানান্তা, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, কি তোমার পরিচয়? আল্লাহ ওই জন্তুটার জবান খুলে দিলেন, জন্তুটা বলল, আনা জাসা সাতুন, আনা জাসা সাতুন, আমার নাম জাসাসা। এইবার তামিমে দারি বলেন, আমরা জিজ্ঞেস করলাম যে আমরা এখানে এসেছি
দাজ্জালকে দেখার জন্যে, হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি এই সময় আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারো? তখন ওই জাসাসা বলল, ওই যে তোমরা এই পথ দিয়ে যাও, সামনে একটা পুরানো গির্জা আছে, ওই গির্জাটায় গেলে দাজ্জালের দেখা পাবে। হুজুর ইরশাদ করেন যে এরা হেঁটে হেঁটে গির্জায় গেল, গিয়ে দেখলো একজন মানুষ বলিষ্ঠ সুঠাম দেহি, আমাদের দেড় গুণ হবে তার ফিজিক্যাল স্ট্রাকচার, তার হাতগুলো এইভাবে লোহার শিকল দিয়ে বাঁধা, পাওগুলো এইভাবে তার কোমরের সাথে বাঁধা, নড়াচড়া করার কোনো শক্তি তার নেই। এখন তামিমে দাঁড়ি বলেন, মানান্তা তুমি কে? তখন শিকলে বাঁধা লোকটা বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি দাজ্জাল, আমাকে এখানে সাগরের মাঝখানে বন্দি করে রাখা হয়েছে, আমার পৃথিবীতে যাওয়ার সময় কাছে এসে গেছে, খুব লক্ষ্য করুন, পৃথিবীতে আসার সময় কাছে এসে গেছে। তামিমে দাঁড়ি বলেন, তুমি কখন পৃথিবীতে যাবে? তারা গিয়ে দেখলো তার ডান চোখ কানা, ডান চোখ কানা, কপালে লেখা কাফারা, অনেক হাদিস, কিন্তু অনেক হাদিস, দাজ্জালের ডান চোখ কানা হবে, তার কপালে কাফারা, কাফের লেখা থাকবে। তারা গিয়ে দেখলেন ডান চোখও কানা, এখানে কাফেরও লেখা, তাহলে মিলছে কিনা কোন, মিলছে কিনা কোন? আর এই দাজ্জালের কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলেও আছে, হয়তো পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজনের মাধ্যমে। আসুন, বলে আমি অসিরে পৃথিবীতে যাব, আমি যখন পৃথিবীতে যাব তখন বায়সানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না, এক, তাবরিয়া উপসাগরে, আমি যখন পৃথিবীতে যাব তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, আমি যখন পৃথিবীতে যাব জোগাড়ের কূপ শুকিয়ে যাবে। এখন তিনটা কথা, তিনটা কথা, আমি যখন পৃথিবীতে যাব তখন বায়সানের খেজুর বাগানে খেজুর থাকবে না, আমাদের কাছে পর্যটক লেভেলে, আমাদের কাছে গুগলের মাধ্যমে সর্বশেষ যে ইনফরমেশন এসেছে সেটা হলো যে বায়সানের খেজুর বাগান একদিকে জর্ডান, আরেকদিকে ফিলিস্তিন, আরেকদিকে ইসরায়েল, এই তিন জায়গার মাঝখানে জর্ডানের এই খেজুর বাগান, যেখানে একটা পাথরের, কালো পাথরের চটান আছে, বলা হয় ঈসা আলাইহিস সালাম এই পাথরটার উপরে দাঁড়িয়েই বলেছিলেন, ওয়াজকালা ঈসা ইবনে মারিয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলা আল্লাহ, এই পাথরটার উপর থেকেই কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আবার সেখানে লোকেরা বলে এই পাথরের চটানটার নিচে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুয়ে আছেন। দাজ্জাল বলেছে আমি যখন দুনিয়াতে যাব বায়সানের খেজুর বাগানে খেজুর থাকবে না। বায়সানের বাগানটা এমন একটা বাগান ছিল, এত বিপুল পর্যাপ্ত পরিমাণে সেখানে খেজুর হতো, এত খেজুর গাছ ছিল, এত ভালো মানের খেজুর সেখানে ছিল, বায়সানের বাগানের খেজুর পুরা মধ্যপ্রাচ্য খেত। বায়সানের খেজুর বাগানে বর্তমান জরিপে, বর্তমান পর্যটনে, পর্যবেক্ষণে দেখা গেছে প্রতি 100টা খেজুর গাছের মধ্যে 2টা বা 3টা খেজুর গাছ আছে, আর সব খেজুর গাছ মরে গেছে, শেষ হয়ে গেছে। আর দাজ্জাল বলছিল আমি যখন পৃথিবীতে যাব বায়সানের খেজুর বাগানে খেজুর থাকবে না, সেটা প্রায় শেষ। নাম্বার টু, দাজ্জাল বলেছিল আমি যখন পৃথিবীতে যাব তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, নাম্বার টু। আর এই তাবরিয়া উপসাগরটা হলো জর্ডান, সিরিয়া এবং ইসরায়েলের মাঝখানে সবচেয়ে মিষ্টি পানির উৎস। এখন যেই কাজটা হচ্ছে, এই তাবরিয়া উপসাগর থেকে ইসরায়েল দিন রাত মেশিন লাগিয়ে সব পানি ইসরায়েলের দিকে নিয়ে যায়, সব পানি নিয়ে যায়, বিকেলবেলা সামান্য একটু পানি যেটা থাকে এইটাকে মেশিন দিয়ে টেনে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু জর্ডান বা ফিলিস্তিনের মুসলমানদেরকে পানি দেয় না। এটা হলো কাফেরদের আরেকটা তরিকা, আমরাও কিন্তু এটার ভুক্তভোগী, ঠিক কিনা বলেন?
আমরা এটার ভুক্তভোগী। তাহলে তাবরিয়া উপসাগর সেটা এখন প্রায় শুকিয়ে গেছে, সেখানে এখন আর মিঠা পানির মাছও নাই, আর শেষ কাজ করার মতো পানিও নাই। নাম্বার টু, দাজ্জাল বলেছিল আমি যখন পৃথিবীতে যাব তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে, সেটা প্রায় শুকিয়ে গেছে। দাজ্জালের তিন নম্বর প্রশ্ন ছিল আমি যখন পৃথিবীতে যাব জোগাড়ের কূপ শুকিয়ে যাবে। লূত আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে ট্রান্সজর্ডানের দিকে হিজরত করেছিলেন, তার সাথে দুইটা মেয়ে এসেছিল লূত আলাইহিস সালামের, বেগমও রওনা করেছিল যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী হিন্দুস্তানে একদল সৈন্য পাঠাবে, তারা সেখান থেকে এসে হিন্দুস্তানের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে গৌতাতে নিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে হাজির করবে। হিন্দুস্তানে কিন্তু সেই খেলা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে গৌতা। এটা হবে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর জেহাদের জেনারেল হেডকোয়ার্টার। একদিন শেষ করে দিচ্ছি, কারণ আসলে আমার ছেলেরা আসলে আর এখন আমাদের কথা এটা বলার মতো পরিবেশ থাকে না। আসেন বুখারি শরীফে আবার যান মুসলিম থেকে, সেখানে একাধিক হাদিস হুজুর ইরশাদ করেছেন দাজ্জাল যখন মক্কা মদিনা থেকে তাড়া খেয়ে, ফেরেশতার তাড়া খেয়ে ফিলিস্তিন ইসরায়েলের দিকে আসবে, জর্ডানের উপকণ্ঠে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী তার সেনাবাহিনী নিয়ে দাজ্জালকে ধাওয়া করবে। ধাওয়া করার পরে দাজ্জাল এবার সিরিয়ার দিকে যাবে না, গৌতার দিকেও যাবে না, ইসরায়েলের দিকে দৌড় দেবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম গতি পরিবর্তন করে ইসরায়েলের দিকে যাবে। ইসরায়েলের দিকে গিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরে, সেখান থেকে অদূরে একটা শহর হবে ফায়াকতুলুদ দাজ্জাল বেবাবে লুদ্দিন। বুখারীর একটা হাদিসে লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, আরেকটা হাদিসে বেমোকানে লুদ্দিন লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দুইটা হাদিসে, একটাতে বেবাবে লুদ্দিন লুদ শহরের গেইটে, আরেক হাদিসে লুদ নামক স্থানে। লুদ শহর এতদিন ছিল না, আজ থেকে প্রায় দুই যুগ আগে ইহুদিরা ইসরায়েলিরা তাদের রাজধানী তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে নতুন একটা শহর তৈরি করেছে। সেখানে একটা সামরিক বিমানবন্দর আছে, যেই বিমানবন্দরটার নাম তারা রেখেছে বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিন গুরিয়ন ইসরায়েলের জাতির জনক, কি রে ঠিক আছে নি, বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং সেখানে তারা একটা শ্বেতপাথরের গেট বানিয়েছে, আপনারা গুগল সার্চ করেন, গুগলে সব আছে, গুগল সার্চ করে আপনারা যে লুট লুট LOOD এটাকে সার্চ দেন, লুট শহর আপনাদের সামনে এসে যাবে, সেই পাথরের গেট আপনাদের সামনে এসে যাবে। আজকে শুধু গুগল সার্চ করে প্রতিদিন পুরো পৃথিবীতে 6,000 কাফের বেঈমান ইসলাম গ্রহণ করতেছে, গুগল মুসলমান বানায় নাই। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এমন সময় আসবে কাফেরকে দিয়েও আল্লাহ ইসলামের খেদমত দেবে। তাইলে সব পজিটিভ, নৈরাশ্যের কিছু নাই। এবং ওই শ্বেত পাথরের গেইটে ওরা লাল অক্ষর দিয়ে লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির রাজা দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে এবং আমাদেরকে ইসরায়েলিদেরকে পুরা দুনিয়ার রাজত্ব এনে দেবেন, বড় আশা। তাহলে হুজুর বলছেন লুত শহরের গেইটে, গেট কিন্তু তৈরি হয়ে গেছে, নবী বলছেন এটা হওয়া লাগবে, ঠিক কিনা বলেন, তাইলে গেইটও তৈরি হয়েছে, লুদও তৈরি হয়ে গেছে। তাইলে বোঝা যায় দাজ্জালকে যেখানে কোরবানি দেওয়া হবে সেই জায়গাটা এতকাল ছিল না, এটাও তৈরি হয়ে গেছে। তাইলে এখন আমরা একেবারে এমন এক অবস্থার মুখোমুখি আছি, এই সময় যদি আপনি ইসলামের কথা বলেন, ইসলামের পথে চলেন, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেন, আপনি যদি দীনের দায়ী, দীনের রায়, দীনের নকিবের দায়িত্ব পালন করেন, ফালাহু আজর মেয়াতে শাহীন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দেবেন, 100 শহীদের সওয়াব দেবেন। রাজি আছেন, রাজি আছেন? এই সময় অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
ঘটনা আরো বিস্তার অনেক, সংক্ষেপে বললাম যাতে আমরা বুঝে গেছি সময় খুব কাছে। এই সময় মৃত্যু যেদিন হবে এটা তো লেখা আছে নাকি, এটা পরিবর্তন হবে না। আর অমা তাদরি নাফসুম বেআইয়া আরদিন তামুত, কিভাবে মরবেন এটাও ওখানে লেখা আছে, ঠিক কিনা বলেন? এখন আপনার মরণ যদি বিছানায় পড়ে পড়ে হয় তাহলে সারা দুনিয়া ব্রাশ ফায়ার করলেও আপনাকে মারা তো দূরের কথা, একটা পশম বাঁকা করতে পারবে না। এই ইমান আমাদের আছে কিনা বলেন, আছে কিনা বলেন? তাহলে আমরা আল্লাহপন্থী হয়ে যাই, আল্লাহর কথা বলি, আল্লাহর পথে চলি, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।